নিবৃত পল্লী, যেখানে পাখির কূজন ছাড়া যান্ত্রিক কোলাহল শব্দ স্পর্শ করে না। ভৈরব নদ যেখানে এসে কপোতাক্ষের সাথে মিশেছে, ত্রিভুজ আকৃতি ধারণ করে তিন দিকে পানি, এমনই একটা জায়গা, তার নাম হলো পানি গ্রাম। এই জায়গায় 44 একর জমির উপরে আমেরিকান জয়েন্ট স্টক সংস্থা বাংলাদেশের উদ্যোক্তাদের সহযোগিতায় এমনই একটা রিসোর্ট তৈরি করতে চাইল, যেখানে আসলে বাংলার আদি রস রোমন্থন করা যাবে। এই সেই চৌগাছা পানি গ্রাম, যেখানে একদম পল্লীর আদলে ঘর তৈরি করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা ইট, পুরানোর আগে যে ইটটা, এই ইট দিয়ে, গাঁথুনি দিয়ে, মাটির প্রলেপ লেপে দিয়ে, উপরে গোল পাতার ছাউনি দিয়ে, তার নিচে প্রোটেকশন দিয়ে এসি রুম, অর্থাৎ 5-স্টার হোটেলের সমমান সুযোগ সুবিধা এখানে পাবে। মানুষ যান্ত্রিক হয়ে গেলে তার কিছু রিল্যাক্সের প্রয়োজন হয়, এমনই একটা জায়গা হবে যেখানে কোনো কোলাহল থাকবে না। একদম নিভৃত পল্লীতে সে কিছুটা সময় কাটানোর জন্য, হয়তো বা তার পরিবার সহ এখানে এসে থাকার একটা রিসোর্ট তৈরি করার পরিকল্পনা করা হয় 2008 সালে। 2008 সালে এখানে কর্মকাণ্ড শুরু হয়। এখন এইটা 2014 সালে উদ্বোধন হওয়ার কথা, আজকে 2000 সাল, 6 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু উদ্বোধন তো হলোই না, মুখ থুবড়ে পড়ে আছে। এবং এখানকার জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেই গ্রাম বাংলার শত অভাবী মানুষের যেমন একটা জবুথবু ঘর থাকতো তেমনই, কিন্তু এর ভিতরে অনেক কিছুই করার চিন্তা ভাবনা ছিল। এখন এটা কেন নষ্ট হয়ে গেল এইটা বিতর্কিত ব্যাপার। একদল বলছে যে এখানে বিদেশিরা এসে অনৈতিক কাজ করবে, ধর্মীয় সেন্টিমেন্টে বাধা দিচ্ছে, তারাও একটু উত্তেজিত হলো, তাদেরকে উদ্বুদ্ধ করে খেপিয়ে দেওয়া হলো এমন শোনা যায়। এখানকার বিদ্যুৎ লাইন ঠাইন সংযোগগুলো কেটে দিছিল নাকি তারাই, কথাটা যৌক্তিক না, লোক মুখে শোনা। আবার এমন শোনা যায় যে এখানকার টাকাগুলো আসলে হরি লুট হয়ে গেছে, এখানকার টাকাগুলো সঠিক ব্যবহার হয়নি। বিদেশিরা, আমেরিকান উদ্যোক্তারা চিন্তা করছে যে এই দেশ যেখানে খুন হওয়া একটা অহরহ ব্যাপার, এমনও হতে পারে যে তারা সেইভাবে চিন্তা ভাবনা করছে এখানে থাকাটা ঠিক হবে না, হয়তো বা সে কারণেও এখান থেকে পাত্তাড়ি গোটায় চলে যেতে পারে। যাই হোক, মহতী একটা উদ্যোগ, এবং আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে কত সুন্দরভাবে এখানে সময় কাটানো যায় একান্ত নিরিবিলি। আসলে যান্ত্রিক জীবনে কিছুটা সময়ের প্রয়োজন আছে যেখানে একান্ত নিরিবিলি থাকা যায়, কিন্তু সেইটা এখানে আর হয়ে ওঠেনি। এটা অজব পাড়ায় যাওয়া, যেখানে আসলেই বোঝা যায় প্রকৃতির রাজ্য যেটা সেটাই, এখানে কোনো আর্টিফিশিয়াল না, কিন্তু ঘরগুলো কত চমৎকারভাবে তৈরি করছে মাটির দেয়াল। আপনারা দেখলে আশ্চর্য হবেন যে এখানে আসলে যদি ঘুম আসে, কোনো দুর্ভাবনায় স্পর্শ না করে, তাহলে তো এখানেই শান্তি পাওয়া যায়। এখানে কিছুদিন থেকে গেলে কতই না সুখ উপভোগ করা যেত, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়ে আছে, হবে কি না এটা বলা কঠিন। এখানে যেখানে যাবে অনেক ঘর, এখানে অনেক পরিকল্পনা সব ভেস্তে গিয়ে আজকে নদীর পাশে মুখ থুবড়ে পড়ে আছে। সবাই
ভালো থাকুন, সুস্থ থাকুন। পানিগ্রাম চৌগাছা যশোর, ধন্যবাদ।